আইস বাদ না, আই বাদ। 1 2 3 স্টার্ট, এখন আর ফেস রিভিল করে দেবো। আই লাভ ইউ। মুয়া। কারে দিল আল্লাহ ভিডিওর মধ্যে? আল্লাহ গো। নাম লেখা জায়গায় নেই। পি 1 ঘন্টা হতে যাচ্ছে, এখন পর্যন্ত ডাক্তারটা দিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি আমার বোন, আমাদের ফুল ফ্যামিলি, আমরা যাবো একটু ঘুরতে। আর অনেকদিন আমরা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ দিইনি, ফুল ইনঅ্যাক্টিভ ছিলাম, তো ভাবলাম এখন থেকে আবার অ্যাক্টিভ হই। আর আজকের ব্লগটা আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে আপলোড দিব, মেবি আমার পেজেও আপলোড হবে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। কোথায় যাচ্ছি আমরা? আইবাদ যাচ্ছি। আইবাদ, আইবাদ যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই শোন শোন, তোর মেকআপ করে দিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি কারে দিল আল্লাহ ভিডিওর মধ্যে। ভিডিও তো দিলাম, ওদিকেও দিলাম। ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই, সবাই এই ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, রাজশাহীর এই রাস্তাটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেই। এই রাস্তাটা সন্ধ্যার পরে আরো বেশি সুন্দর লাগে, সন্ধ্যার পরে একটা ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। তারপরে পুরো রাস্তা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এটা 0 পয়েন্ট, কতগুলো ফুলের দোকান। তারপরে এখানে রাজশাহী কলেজ, যেটার ভিডিও আমি কিছুদিন আগে ফেসবুক পেজে আপলোড করছি। আর সামনে চলে আসলো একটা বাস, আমাদের ভিডিও করতে দিবে না আসলে, আমরা ভিডিও করতে লাগলে সব বাস অটো সব সামনে চলে আসে। আর এটা হলো রাজশাহীর মিউজিয়াম, যেটার ভিতরে এখনো যাইনি। আর এখানে আমরা দুই বোন, ইয়ো আর এটা হলো জেলখানার সামনের রাস্তা, যেখানে নতুন নতুন লাইট লাগাইছে রোডের মাঝখান দিয়ে, এটা মেবি এখনো জ্বলে না। আর এটা হলো জেলখানা, যেখানে চোর ডাকাত ধরে নিয়ে যা রাখা হয়। আর এটা সিএনবি মোড়, মানে পুরো রাস্তা আপনাদের দেখাইতে দেখাইতে যাচ্ছি। এটা হলো হাইটেক পার্ক, আর এর পরে হলো আইবাদ, আমরা এখানে নামলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী, ওই দোকানে আমার মা তো এখানে সে একটা ইন্ট্রো দিল। আর ভিতরে ঢোকার পরে দেখলাম অনেকগুলা দোকান, আর এখানে ছিল একটা বট গাছ, আর এখানে ছিল ভিতরে একটা মসজিদ, আর এদিকে ভেড়া গরু ছাগল, গরু না ছাগল ছিল। এতগুলো মানুষ, কতগুলো মানুষ! এটা হলো কক্সবাজার, কি সুন্দর সানসেট, আহা কি সুন্দর একটা দৃশ্য। ব্রেকিং নিউজ, হ্যাঁ এখানে আন্টি আর আঙ্কেল হারাই গেছে। আমরা পদ্মা নদীতে কক্সবাজার। আমি একটা কথা বলছি, এখান থেকে যদি কেউ পড়ে যায় হাত পা ভেঙে দেবে, ওখানে আটকাই যাবো। আল্লাহ, আমি যদি ক্যামেরার মধ্যে ঢুকে যায়। আমরা তো কোন রকমে নামলাম, তারপর আন্টিও নেমে গেল। আর আমার আম্মু প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল, তাই আব্বু আম্মুর হাত ধরে আস্তে 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 নামাচ্ছিল। বাপ রে বাপ, কি ভালোবাসা! ড্রোন চলো,
আপু তোমার নৌকায় উঠে ফিলিং খুবই ভালো, এখনো ছাড়েনি, ছাড়বে আমু। শব্দ কিছু শোনা যায় না। তো ফাইনালি আমরা নৌকায় উঠলাম, আর নৌকা ছেড়েও দিছে, প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি পরে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, সানসেট হচ্ছিল, আর পানিও অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে আমাদের দুই বোনকে কেমন লাগতেছে বলবেন? আর এটা আমার আব্বু, আব্বুর সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এটা একটা দ্বীপ, তাই না? ইয়েস, বালু দ্বীপ। হ্যাঁ, নদীর চর। পাগল হয়ে গেছে। এদিকে কি লাগাইছে? পিয়াজ। চলো, সুন্দর না? বিউটিফুল। মনে হচ্ছে কোন একটা গ্রামে আসছি, নদী পার হয়ে। হেলে দিলে কি হবে? বুড়া যাব, মরবো না তো, মানে হাত পায়ে চোট তো। ফেলে দিলে না, তুমি ফেলো, তোমাকে ফেলো। কয়েকদিন আগে এখানে প্রচুর পরিমাণে কাশ ফুলছিল, কিন্তু তখন ব্যাড লাক ছিল এত পরিমাণে, আব্বু আসছে সে কারণে এখানে আসা হলো। আম্মু তো খুবই ভয় পায় যে কদিন আম্মু আসছে, একদিনও এদিকে আসতে দেয়নি, নৌকায় উঠতে দেয়নি। শুধুমাত্র আব্বুর জন্য আসা হয়েছে আজকে, না হলে জীবনেও আসা হতো না। আব্বু যদি আজকে না আসতো তাহলে আমার এখানে আসা হতো না। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ আঙ্কেল, আমার আঙ্কেল হয়। কেন, তুই না আমার বোন আসলো? হ্যাঁ, আমরা এখনো ছোট বলে কত পাখি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কাটটা নেব। আমি শিখছি এটা বুঝতে পারছি। এখানকার মাটিগুলো পুরো ফাটা ফাটা হয়ে গেছে, কি একটা অবস্থা, কিন্তু সুন্দর লাগতেছে অবশ্য। চরের অনেকটা পার হয়ে আসছি, চর রয়াতে পুরাটা চর, পুরাটা পুরাটা পুরাটা। এটা আমি, আন্টি হাই ভাই রানি আপু বোতলটা হটে দাও, আপু পাক মেরে বোতলটা হটে দাও। হ্যাঁ, এখন 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 লাও। হ্যাঁ, আবুল্লা। হ্যাঁ বলো। তোর দাঁত সবসময় বাড়ায় থাকে, দেখি তোর কয়টা দাঁত, এদিকে দেখি কি কর। ই কত বললাম, ই আল্লাহ, তোর দাঁত দেখি, ওই ব্রাশ করে আসছে আজকে একটু আগে, দেখি দেখি ব্রাশ কর। ওই মাটি নিচে আতে আমার, মাটি না, এটা কি রে সবজি? এই যে সুন্দর সুন্দর নীল নীল ফুল, ছোট ছোট নীল নীল ফুল, এগুলো অনেক সুন্দর। মনে হচ্ছে বিদেশে চলে আসছি, বিদেশে। কি কি শাক? খেসারির, খেসারি শাকের ফুল। ইয়েস। তো সবাই আমাকে রিকোয়েস্ট করতেছিল যাতে আমি আজকে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর মুহূর্তে আমার ফেসটা রিভিল করে দেই। তো চলো, রেডি, 1 2 3 স্টার্ট, এখন আমার ফেস রিভিল করে দেবো, সত্যি কথা সত্যি। ওকে রেডি, 1 2 3 স্টার্ট। ওকে, আমাকে কেমন দেখতে সবাই কমেন্টে জানাবে। ওর মাথার উপরে সুন্দর ডেকোরেশন করে দিছে। আমি দুটা ফুল পাইছি এখানে, টোকায় পাওয়া ফুল দিয়ে ডিজাইন করে। টোকাই না তো, আমি গাছ থেকে ছিঁড়ছি, গাছ থেকে ফুল ছিঁড়ছি। ইয়া আল্লাহ, ব্লগটা যদি দেখে ফুল গাছের মালিক তাহলে সে পুলিশে ধরে নিয়ে যাবে। তুই শেষ, আমার বলে যে আমরা পারিবই না। এই মাথার মতো গুলো, এই যে দেখো মুরগির পা পাইছে ওই গাছে, মুরগির পা পাইছে। তোর মেকআপ কালো হয়ে গেছে বোন। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। এটা দিয়া, হ্যাঁ ভাই, পাছাই মারবো। এটা হচ্ছে, তুই বুদ্ধি শিখা দিস। I love him. M dia tor boyfriend na. Naam lekhi boro kore. M dia tor boyfriend na. White. I love to likhe ase baire ai le. I. Baire ai lekh re. Love you. Ami bhabchi tor boyfriend er naam likhbi re. তুই বানান জানতে, আমি জানতাম না, মনে হচ্ছে তুই বানান ভুল করবি। ওলি বাবা লে, ওলি বাবা লি, ওলি বাবা লি, আই লাভ ইউ টু।
তো লিখে দাও, লিখে দাও, তুমি লিখে দাও। নাম আমি লিখবো না, আমি ক্যামেরা ধরতেছি, তুমি লিখে দাও। কাটিয়ে দিও। দেখ কি সুন্দর। আই লাভ, এগুলো অনেক খেতড়া করে। আই লাভ ইউ। আমার নাম কেটে লিখবো, হ্যাঁ তাকাই আছো? নাম লেখার জায়গাই নেই। আমার নাম যদি বের হয় তাহলে বের হয়নি, বের হয়নি, বেঁচে গেছে, বেঁচে গেছে। তুমি আমাদের নৌকা আমাদের একাই ছেড়ে চলে গেছে আর আসতেছে না, এখন কি করবো আমরা? পাইতেছে না, আমি কই আমাদের নৌকা রেখে আমাদের চলে গেছে, নৌকা রেখে চলে গেছে আমাদের, নৌকা রেখে চলে গেছে আমাদের নৌকা আসতেছে না, আমরা এখন আটকে আছি। হ্যাঁ এখন আমরা কিভাবে যাব? ওই যে ওই পাশে আমরা যাব সামনে, কোথায় রে? ওই যে ওইখানে যেতে হবে, না হলে আমরা ফেঁসে গেছি এই দ্বীপে। হ্যাঁ আমরা না, শুধু কত মানুষ ফেঁসে গেছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। তারপর কি? তারপর কি? কিভাবে দৌড়ায় আল্লাহ আমাদের নৌকা? ইয়েস আমাদের নৌকা, আমাদের 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 বাপ দাদা সদ্য গোষ্ঠী, সদ্য গোষ্ঠী। আমরা কিনে নেছি নৌকা? না তা ছিল না, সদ্য গোষ্ঠী। আমার বোনের নাম আফিয়া, তুমি কি আমার বোন হবো? আমি তো এদিকে চলে এসেছি। ভীষণ যাও, তো চড়ে ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার নৌকায় চড়ে গেছি। এখন আমরা আবার আইপাদে ফেরত যাব। আর এখানে আমি আম্মুর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, মানে কার চোখ কত বড় একটু দেখতেছিলাম, আপনারা আবার ভয় পায় না। আর একটু আগে আজান পার হয়ে গেছে, সূর্য তো ডুবেই গেছে প্রায়, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর পানি দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? প্লেন থেকে ল্যান্ড করলাম, মানে নৌকা নৌকা থেকে ল্যান্ড করলাম। দেখে এখন এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এদিকে গেটের দিকে এসে দাঁড়ায় আছি, কারণ আমরা এখানে কাঁকড়া ফ্রাই খাবো। আব্বুর সাথে জেদ শুরু করবো যে আমরা কাঁকড়া ফ্রাই না খেয়ে যাবো না। আর এখানে মসজিদে নামাজ পড়তেছিল, আর এখানে অনেকগুলো কুকুরের ছোট্ট ছোট বাচ্চা ছিল, অনেক কিউট, তাই না? ওরা ঘুমাচ্ছিল। আর এখানে হলো কাঁকড়া ফ্রাইয়ের দোকান, একটাই দোকান, আর এই দোকানে প্রচুর পরিমাণে ভিড় যা দেখলাম। মানে নতুন কিছু আসলে এরকম অবস্থায় হবে, বাঙালি বলে কথা। এটার সাইডে সুন্দর করে মেনু দেওয়া ছিল, আর মেনু কার্ডও ছিল এখানে অনেকগুলো। আমাদেরকেও মেনু কার্ড দেওয়া হয়েছিল। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়, বাট আমরা কাঁকড়া খাওয়ার জন্য আসছি, তাই আমরা কাঁকড়াই খাবো। এখানে ছোট ছোট অনেকগুলো কাঁকড়া সিলেক্ট করা হয়েছিল, তারপর ভাবলাম বড় একটা কাঁকড়া সবাই মিলে খাই, এইটাই বেস্ট হবে। তো আমরা এখন আসছি কাঁকড়া খাইতে আইবাদের এখানে গেটের সামনে। আমরা ঢুকার সময় দেখছিলাম এখানে কাঁকড়া বিক্রি হয়, তো এখন আমরা একটা কাঁকড়া সিলেক্ট করলাম। ভিডিওতে তো দেখলেন বড় সড় একটা কাঁকড়া সিলেক্ট করছি। এখন এটা কাটা হবে, দেন রান্না হবে, তারপর আমাদের কাছে নিয়ে আসবে, তারপর খাবো। আমরা কিন্তু কোনো ফুড ব্লগার না, জাস্ট এখানে ঘুরতে আসছি, আর একটা নতুন এক্সপিরিয়েন্স। কোনোদিন কাঁকড়া খাইনি, খাইছি তুই কোনোদিন? না। তো আজকে আমরা সবাই মিলে কাঁকড়া খাবো আর দেখবো কেমন। এখানে আমাদের কাঁকড়াটা কাটাকুটি করা হচ্ছিলো, একদম বড় সাইজের একটা কাঁকড়া, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে, আমাদের কাঁকড়াটা ফ্রাই করতে অনেক সময় লাগতেছিলো, তাই আমরা ফুল বোর হয়ে গেছিলাম। তারপরে অন্যদের কাঁকড়া ফ্রাইয়ের ভিডিও করতেছিলাম, কারণ আমাদেরটা এখন পর্যন্ত করতেছে না। 1 hour later. এক ঘন্টা হওয়ার কাছাকাছি, এখনো দেয়নি না, এখন আমি ফুল কেটে দেবো, ফুল কেটে দেবো। প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে, এক ঘন্টা হতে যাচ্ছে, এখন পর্যন্ত কাঁকড়াটা দিল না। কথা হলো এক ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত দিল না, তাহলে কি করবো? এক ঘন্টা হয়ে গেল, এক ঘন্টা হয়ে গেল, একটা ঘন্টা হয়ে গেল, আমি ধরি একটা ঘন্টা, একটা ঘন্টা হয়ে গেল, তাও পাইনি। কি এক ঘন্টা হয়ে গেছে, আমি কি করবো? ভাইদের কি বিল ছিল? এক ঘন্টা কয়েক মিনিট পরে ফাইনালি আসলো, আর এটা এখন টেস্ট করে দেখবো, ফেস রিভিল করি। হ্যাঁ এত কষ্টের জিনিস, একটু একটু মাছ টাইপের।
এইটা আমার কাছে খেতে মাছের মতোই লাগছে, নাথিং স্পেশাল, আর একটু মুচমুচে ভাব ছিল এই আর কি। আর এটা দাম আমাদের কাছ থেকে নিয়েছিল 330 টাকা, সে অনুযায়ী খুব একটা ভালো লাগেনি মোটামুটি। সবার খাওয়া শেষ, এখন পর্যন্ত শেষ হয়নি, মানে হাড়িও খা খা খা, কারণ আমি বড় পিস নিছিলাম, তোমরা নিস না, এই ছোট বাচ্চাদের কিছু দাম করতে পারিস না, মানে কি খাওয়ার সময় ভিডিও করতে পারে। হ্যাঁ খা। এক ঘন্টা অপেক্ষার পর অবশেষে কাঁকড়া খেতে সফল আমরা। এখন আমরা বের হয়েছি আইবাদের গেট থেকে, আর এখন একদমই রাত হয়ে গেছে। মাগরিবের সময় ঢুকছিলাম ওই দোকানে, এখন এসার সময় হয়ে গেছে, এখন আমরা বাসায় যাবো। আর কোনো আর কোনোখানে ঘোরার এনার্জি আমাদের নাই, এখন সোজাসুজি বাসায়, গোয়িং টু হোম। ইয়েস, তো তারপর আর কি আমরা বাসার দিকে রওনা হলাম। আর রাস্তার ভিডিও করতেছিলাম, বাজারে ফুলের দোকানগুলো রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছিল। আর এইটাই সেই রোড যেটা তোমাদেরকে যাওয়ার সময় দেখালাম, অনেক সুন্দর তাই না, ড্রিম রোড অফ রাজশাহী। অনেক ভালো লাগে সন্ধ্যার পরে রোডটা দেখতে। আর রোডের অপোজিটেও কিছু লাইট আছে, মানে রোডটা পুরাই আলোয় ভরা। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসার নিচে চলে আসছি। আর এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেকদিন পর আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছি, ইনশাল্লাহ রেগুলার ব্লগ আপলোড দিব এখন থেকে। তো সবাই ভালো থাকেন। কি করতে হবে, কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট কমেন্ট যাই করেন না করেন, লাইকটা করে দেন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো সবাই ভালো থাকেন, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।